ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটার যে আপগ্রেডেশন প্রসেসটা আছে রাউন্ড ওয়ান থেকে রাউন্ড টু এবং রাউন্ড থ্রি, এই নিয়ে পুরো ডিটেলস যে পয়েন্টগুলো আছে মেন সেগুলো আমি এই ভিডিওতে বলবো। আর যারা আপগ্রেডে গিয়েছো তাদেরকে আবার নতুন করে চয়েস ফিলিং করতে হবে নাকি যেটা আগে ছিল সেটাই, সেটাও বলবো। এখন অবধি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই সাবস্ক্রাইব করে দিও, আমি কাউন্সিলিং রিলেটেড সমস্ত তথ্য এই চ্যানেলের থ্রুতেই দিতে থাকবো। সকলের মনের মধ্যে যে কোশ্চেনটা সব থেকে বেশি আসছে যে আমরা যে আপগ্রেডেশনটা দিয়েছি সেটা কোন রাউন্ডের জন্য, শুধুমাত্র কি একটা পরের রাউন্ডের জন্য অর্থাৎ রাউন্ড টু এর জন্য নাকি রাউন্ড টু রাউন্ড থ্রি দুটোর জন্য। দেখো WBMCC নোটিশটা যদি তোমরা ফলো করো তাহলে ওখান থেকেই তোমরা জেনে যাবে এই যে আপগ্রেডেশনে ইয়েস করেছে এটা কিন্তু পরবর্তী দুটো রাউন্ডের জন্য। এটা নয় যে তোমাদের রাউন্ড টুতে অন্য কোনো কলেজ পেলে সেখানে গিয়ে আপগ্রেডেশনে দিলে তবেই রাউন্ড থ্রিতে যেতে পারবে, যারা রাউন্ড টুতে কোনো কলেজ পাবে না চয়েস ফিলিংয়ের পরেও তারাও কিন্তু আবার রাউন্ড থ্রিতে পার্টিসিপেট করতে পারবে চয়েস ফিলিংয়ের মাধ্যমে। এরপরে যে কমন ডাউটটা সেটা হচ্ছে অনেকের মনে হচ্ছে যে আমাদেরকে নতুন করে আবার চয়েস ফিলিং করতে হবে নাকি পুরনো যে চয়েস ফিলিংটা ছিল ফার্স্ট রাউন্ডের জন্য ওটাই সেকেন্ড এবং থার্ড রাউন্ডের জন্য যাবে। এখানে WBMCC নোটিশে স্পষ্ট বলা আছে যে তোমরা সকলেই আবার নতুনভাবে চয়েস ফিলিং করতে পারো, অর্থাৎ ফার্স্ট রাউন্ডের চয়েস ফিলিংয়ে কোনো গণ্ডগোল যদি থেকেও থাকে সেটা কোনো প্রবলেম নয়, তোমরা আবার নতুনভাবে সব কিছু করতে পারবে। পয়েন্ট নম্বর থ্রি হলো তোমরা যারা অলরেডি রেজিস্ট্রেশন এবং ভেরিফিকেশন এগুলো করে রেখেছো রাউন্ড ওয়ানের জন্য তাদেরকে শুধুমাত্র চয়েস ফিলিংই করতে হবে, এবং তোমরা যদি অ্যালটমেন্ট হয়ে থাকো এবং অ্যাডমিশন নিয়ে থাকো তাদের ক্ষেত্রেও চয়েস ফিলিং করতে হবে, এবং যারা কোনো কলেজে অ্যালট হওনি তাদের ক্ষেত্রেও কিন্তু শুধুমাত্র চয়েস ফিলিংটাই করতে হবে, আর কোনো কিছু করতে হবে না রাউন্ড টু এবং তার পরবর্তী রাউন্ডের জন্য। এবার আসে আপগ্রেডেশন প্রসেসটার মেন মেন যে রুলসটা ফলো করে আপগ্রেডটা হয়। ফার্স্ট অফ অল তোমরা তোমাদের প্রায়োরিটি হিসেবে চয়েস ফিলিংটা দেবে, ঠিক রাউন্ড ওয়ানে যেভাবে হয়েছিল সিট অ্যালটমেন্টগুলো ঠিক এখানেও কিন্তু কলেজগুলোতে যতটা সিট ভ্যাকেন্ট থাকবে তার রেসপেক্টে তোমার চয়েস অনুসারে তোমার অবধি এসে মানে ওই র্যাঙ্কে এসে যদি ফাঁকা থাকে বা ভ্যাকেন্ট থাকে তবেই কিন্তু তোমার সেই কলেজটাটা আপগ্রেড হবে, আর যদি আপগ্রেড না হয় তাহলে কিন্তু তোমাকে ওখানে নট আপগ্রেডেড দেখাবে, অর্থাৎ তোমার প্রথম যে কলেজটা ছিল সেটাই কিন্তু রিটেন থাকবে, এবং সেক্ষেত্রে তোমাকে পরবর্তী রাউন্ডগুলোতে কিন্তু আবার যে প্রথম কলেজটাতে ছিলে সেই কলেজে অ্যাডমিশন বা কোনো কিছুর জন্য যেতে হবে না, অলরেডি অ্যাডমিটেড আছো। আর যদি তোমাদের আপগ্রেড আসে তাহলে কিন্তু তোমরা এর আগের রাউন্ডের যে কলেজটাতে অ্যাডমিশন নিয়ে রেখেছো সেই কলেজ থেকে তোমাদের সমস্ত ডকুমেন্টস এবং সেখান থেকে একটা রিলিজ অর্ডার মতো নিয়ে তারপরে কিন্তু তোমরা নতুন যে কলেজে অ্যালট পেয়েছো সেই কলেজে গিয়ে অ্যাডমিশনটা নিতে হবে। এক্ষেত্রে কিন্তু তোমার যখনই আপগ্রেড হবে তোমার পুরনো যে কলেজটা আছে অর্থাৎ তুমি রাউন্ড ওয়ানে যেটা পেয়েছো সেই কলেজটার সিট কিন্তু আর থাকলো না, তোমার সিটটা কনভার্ট হয়ে গেল তোমার আপগ্রেড হওয়া কলেজটাতে, অর্থাৎ তোমার সেখানে গিয়ে কিন্তু অ্যাডমিশন নিতে হবে, না তো কিন্তু তুমি কোনো গভর্নমেন্ট কোটার সিট বলো বা যে কোনো সিট বলো সেই সিটটা কিন্তু আর তোমার রইল না যদি না তুমি অ্যাডমিশন নাও নতুন করে আপগ্রেড হওয়ার পরে। পরের যে পয়েন্ট সেটা হচ্ছে যে তোমাদের রাউন্ড টুতেও আপগ্রেড হলো না তখন আবার রাউন্ড থ্রির জন্য কিন্তু আবার নতুন করে চয়েস ফিলিংটা দিতে পারবে, এবং সেক্ষেত্রে রাউন্ড থ্রিটা যদি আপগ্রেড না হয় তাহলে সেম প্রসেস ফলো হবে রাউন্ড টু এর মতো, প্রথম যে কলেজটা ছিল রাউন্ড ওয়ানে সেটাই থেকে যাবে, আর যদি আপগ্রেড হয় তাহলে তোমাকে আবার কলেজটা চেঞ্জ করতে হবে। আর যেটা মেন পয়েন্ট সেটা হচ্ছে তোমাকে নতুন কলেজে যাওয়ার আগে কিন্তু আর একটা বন্ড বানাতে হবে, আর এই ছিল মোটামুটি আপগ্রেড নিয়ে বলা কথা। তোমাদের আরও অন্য কিছু ডাউট থাকলে তুমি কমেন্টে সেটা জানাতে পারো।